Guys, তো GTA 5 এ আমি কার্নেজ আর ভেনমের মধ্যে বোন ব্রেকিং টেস্ট করার জন্য দুজনকেই মেজ ব্যাংকের বিল্ডিং এর উপর দাঁড় করাই আর তারপর আমি কার্নেজের ভিতরে ঢুকে মেজ ব্যাংকের উপর থেকে কার্নেজের হাইরগোর ভাঙার জন্য নিচে জাম্প করি বাট গাইস এখানে একটা টুইস্ট ছিল সেটা হচ্ছে নিচে অনেকগুলো গাড়ি ঘোড়া দাঁড় করানো ছিল যার ভিতরে না গাইস বোম লাগানো ছিল আর আমি উপর থেকে যেই ছালাং লাগাবো অমনি গাড়িগুলো বোমগুলো ফাটবে আর ঠিক তেমনই গাইস আমি প্রথমে কার্নেজ হয়ে সেই বিল্ডিং থেকে ছালাং লাগাই আর তারপর যখন আমি নিচে পড়ি তখন ওই বোমগুলোকে আমি অ্যাক্টিভেট করে দিই আর বোমগুলো ফাটে আর আমিও বোমগুলোর উপরে পড়ি আর এই সবকিছুর ফলেই না গাইস কার্নেজের হাড়গোড় ভাঙে ষাটখানা কিন্তু এবার আমি দেখবো যে ভেনমের কতগুলো হাড়গোড় ভাঙে আর তাই গাইস আমি এবার ভেনম হয়ে ঠিক একই রকম ভাবে মেজ ব্যাংকের উপর থেকে ছালাং লাগাই আর এবার আমরা গাইস তোমরা দেখতে পাচ্ছ নিচে পড়ছি পড়ছি বলছে আর এবার আমি বোমের সুইচটা টিপে দিলাম আর গাইস বোমও ফেটে গেল আর গাইস এবার ভেনমের হাড়গোড় ভাঙলো না 100খানা তো এর থেকে গাইস আমরা বুঝতে পারলাম যে এই কম্পিটিশনটা না কার্নেজ জিতে গেল কারণ কার্নেজের হাড়গোড়ের শক্তি ভেনমের থেকে বেশি